বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এই ধারাটা যেন অব্যাহত থাকে, একটি পরিবারও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, এই ধারাটা যেন অব্যাহত থাকে, সেভাবেই আপনার সকলেরই সহযোগিতা চাই। আর আমাদের সব বিষয়ে উৎপাদন বাড়িয়ে দেশকে আমরা স্বয়ংসম্পূর্ণ করে সারা বিশ্বের দরবারে বাংলাদেশ যেন আত্মমর্যাদা নিয়ে চলতে পারে, তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। 41 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। তাছাড়া জলবায়ু অভিঘাত থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য এবং বাংলাদেশের মানুষের জীবন মান সুরক্ষিত করবার জন্য আমরা ডেল্টা প্ল্যান 2100 সেটাও প্রণয়ন করে সেগুলিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। জাতিসংঘ ঘোষিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG সেটা বাস্তবায়ন যেটা 2030, তারও যে বিষয়গুলি আমাদের সেটার দিকে আমরা নজর দিয়েছি এবং সেটা আমরা যথাযথভাবে বাস্তবায়ন করে এগিয়ে যাচ্ছি। উন্নয়নশীল দেশ হিসেবে 2026 সালের মধ্যে আমাদের যাত্রা শুরু। বাংলাদেশ আর্থসামাজিকভাবে এই উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে সামনের দিকে এগিয়ে যাক, সেটাই আমরা কামনা করি, যা আমাদের বাংলাদেশকে আরও উন্নত সমৃদ্ধ করবে। একটি পরিবারও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, প্রত্যেকটি মানুষ তার ঠিকানা পাবে। ইতিমধ্যে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ঘোষণা করেছি, বাকি যেটুকু আছে ঘর বাড়ি নির্মাণ করা হচ্ছে, 2 কাঠা করে জমি, 2 কামরা বিশিষ্ট একটি বাড়ি যেখানে একটা স্যানিটারি ল্যাট্রিন, পাকের ঘর, সুপেয় পানি, বিদ্যুৎ সব ব্যবস্থা থাকছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি এবং আমরা এখন সোলার প্যানেলের যাতে আরও বিদ্যুৎ উৎপাদন হয় সেদিকে দৃষ্টি দিচ্ছি, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেটার দিকে দৃষ্টি দিচ্ছি এবং বাংলাদেশের মানুষের জীবন মান আরও উন্নত হোক সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব আর বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তার সাথে সাথে পুষ্টি নিরাপত্তা, বিশেষ করে মাছের চাহিদা পূরণ করে আমরা দেশের মানুষকে আরও সুস্বাস্থ্যের অধিকারী হোক সেটাই আমরা চাই। কাজে আজকের যে প্রতিবাদ্য, ভরবো মাছে মোদের দেশ, গর্ব মোরা স্মার্ট বাংলাদেশ।